হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্ল্যাকবোর্ড স্টাডি আবারও আসতে হলো একটু আগে একটা ভিডিও দিলাম আবার কারণ একটি খবর ইম্পর্টেন্ট খবর দেওয়ার ছিল তো বেঙ্গল পুলিশের ডকুমেন্ট ভেরিফিকেশান কবে থেকে শুরু তো বলেছিলাম আজ থেকে দোসরা অক্টোবর থেকেই কিন্তু আবার একটু আগে খবর পেলাম অনেক বন্ধু সিভিক পুলিশের চাকরি করে তো তারা থেকে ওকে বলেছে যে তোমাদের আশেপাশে যারা আছে তাদেরকে বলে দিও যে কারণ তাদেরকে সবাইকে ফোন করেছে ফোনে যাদের পায়নি তাদের আর ফোন লাগেনি তারা জানতে পারেনি তো নদীয়া জেলার মোটামুটি ষোলোশো জন পাশ করেছে পনেরোশো কতজন বললো আর কৃষ্ণনগর রেঞ্জে মোটামুটি আটশো কতজন বললো তো এই আটশো আটশো জনের আজকেই ডকুমেন্ট ভেরিফিকেশান হবে কৃষ্ণনগর রেঞ্জে তো যারা যারা এখনও খবরটা পাওনি তো তোমরা এই ভিডিওটি দেখে নাও আর এবং বন্ধুরা তোমরা সবাই ভিডিওটি তাদেরকে শেয়ার করো এবং তাদের জানিয়ে দাও যে আজকে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান সমস্ত আর্জিয়ান ডকুমেন্ট নিয়ে থানায় বারোটার আগে যোগাযোগ করবে আর যারা যাদেরকে মানে ফোনে পায়নি তাদেরকে কুরিয়ারের মাধ্যমে জানানোর কথা ছিল জানাবে হয়তো দুদিন পর তারা খবরটা পেতে হ্যাঁ অসুবিধা ছিল না কোনো না জানলেও হ্যাঁ তো সকলকে ফোনে পায়নি সেই জন্য আমাকে আবার একটা ভিডিও করতে হলো তো বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে কৃষ্ণ রেঞ্জে অনেকজন পাশ করেছে আটশো জন মানে অনেকটাই অন্যান্য জেলাতেই আটশো জন পাশ করেনি তো তা তোমাদের সবার আজকেই ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তো তোমরা নিজের নিজের থানাতে অবশ্যই যোগাযোগ করবে এবং যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ আর কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর কেউ যদি যোগাযোগ করতে চাও তাহলে ডেসক্রিপশান আমার ইনস্টাগ্রাম ফেসবুক লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে এসে যোগাযোগ করতে পারো বোঝা গেল ধন্যবাদ